দর্শক এই মুহূর্তে আমরা আছি গোবিন্দগঞ্জে, গোবিন্দগঞ্জ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং একটি লাশ পাওয়া গেছে সুরমা নদীর বটরখালে এবং ভেসে যাচ্ছে সেখানে ঠিক লাল ফুলের ব্রিজের মুখেই সেখানে শত শত দর্শক কিন্তু ভিড় করছেন দেখার জন্য সেই লাশটির এখনো সন্ধান পাওয়া যায়নি, পরিচয় পাওয়া যায়নি। এই মুহূর্তে আমরা সেখানে আছি, সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। আবারও বলছি সাতক উপজেলার গোবিন্দগঞ্জে আমরা আছি, সেখানে বটরখালে এই লাশটি ভেসে আসেছে এবং সেখানে পাওয়া গেছে। দর্শক লাশটির কোনো সন্ধান পাওয়া যায়নি, পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়ার জন্য শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন। আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত হয়েছি গোবিন্দগঞ্জ থেকে, আমরা আপনাদেরকে দেখাবো। এবং আপনারা জানেন যে ফেসবুকের গাইডলাইনের কারণে আমরা চেহারা দেখাইতে পারি না। গত কয়েকদিন আগে একটি লাশ পাওয়া গেছিল লামাখাজিতে, তখন আমরা লাইভ করার পর সেখানে পরিচয় পাওয়া গেছিল এবং সেটা সিলেটেরই ছিল যে ব্যক্তি মারা গেছিল। এবং আজকে আমরা সেটা চাই যাতে আপনারা বেশি করে শেয়ার করবেন এবং যাতে এই লাশটির সন্ধান পাওয়া যায়, পরিচয় পাওয়া যায়। আমরা বটরখালে আছি এবং গোবিন্দগঞ্জে আছি, ঠিক লাল ফুলে ব্রিজের ঠিক পাশে আছে এবং সেখানে বেশি আসছে সেই লাশটি, এবং যেখানে শত শত মানুষ কিন্তু এক নজর দেখার জন্য ভিড় করতেছেন লাশটি। আমরা সরাসরি সেখানে যুক্ত আছি আপনাদের সাথে, দর্শক আপনার সাথে থাকবেন। এই মুহূর্তে আমরা আছি বটরখালে, যেটা বটরখাল নামেই পরিচিত, এবং ঠিক গোবিন্দগঞ্জ বাজার এর পাশ দিয়ে সেই খালটি গেছে এবং লাল ফুল সবাই চিনে বলে সেটা রেলের ব্রিজ, সেই ব্রিজের ঠিক নিচে সেই লাশটি পাওয়া গেছে। আপনাদেরকে আসলে আমরা সেই তথ্যটুকু দেওয়ার চেষ্টা করতেছি এই মুহূর্তে আপনাদের মাঝে, আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি দেখানোর জন্য। আপনার সাথে থাকুন দর্শক, দেখেন দু পাশে কিন্তু মানুষের ভিড় জমাচ্ছেন দেখার জন্য। তো আমরা আপনাদেরকে আসলে সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গা থেকে চেষ্টা করি লাইভ গুলো প্রচার করার জন্য, লাইভ গুলো দেখানোর জন্য, কারণ এই লাশটির যখন যাদের মানুষ হারিয়ে গেছে, যারা জিডি করেছেন, তারা কিন্তু এখানে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন, যেহেতু সেখানে লাশ পাওয়া গেছে। এবং আপনারা আমরা দেখতে পেয়েছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীও তারা চলে এসেছেন, একটু আগে রেখেছি তারা, কিন্তু আসেন তারা চলে এসেছেন, হয়তো লাশটি এখান থেকে উঠাবেন, যেটা আপনাদেরকে আসলে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দর্শক যুক্ত থাকবেন আমাদের সাথে। তো অনেকগুলো মানুষ দেখাশোনা করতেছে, দুই ঘন্টা যাবত এখানে আছে, দুই ঘন্টা যাবত মানুষ এখানে দেখতেছে। দুই পারে কাকে কোন পরিচয় পাওয়া গেছে? জি না, কোন পরিচয় পাওয়া যায়নি। আপনি কতক্ষণ যাবত এখানে আছেন? এখানে প্রায় ঘন্টা নিয়ে দিলে। আমি বাসা প্রধানতে বাজার, এখানে আবার বাজার ওষুধের জন্য নিয়ে আসি, আবার এদের কাছে আছে। দর্শক আমরা একজন পথচারীর সাথে কথা বলেছিলাম, যে যে বলেছেন দুই ঘন্টা যাবত এখানে লাশটি আছে এবং তারা এটাই বলছেন, দু পারে কিন্তু অনেক মানুষ সেখানে ভিড় করছেন, তুমি আসাইনি কেন? দর্শক আপনার সাথে থাকুন। আমরা এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে সরিয়ে দিচ্ছেন, লাশটি উঠানোর জন্য তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন, সম্ভবত লাশটি তারা তুলবেন এবং সেখানে আপনাদেরকে আসলে সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আইনশৃঙ্খলা বাহিনী তারা আছেন এখানে, লাশটি এই মুহূর্তে উঠাবেন তারা, যুক্ত থাকবেন। দর্শক দু পারেই কিন্তু শত মানুষের ভিড় একবার দেখার জন্য, আসলে পরিচয় পাওয়ার জন্য, পরিচয় যদি পাওয়া যায় হয়তো সেটা তারা কিন্তু হস্তান্তর করবেন আইনশৃঙ্খলা বাহিনী। তবে পরিচয় পাওয়ার জন্য আপনারা শেয়ার দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, কারণ এরকম লাইভ করে অনেক সময় আপনারা পরিচয় শেয়ারের কারণে পরিচয় পাওয়া গেছে, তাদের লাশটি হস্তান্তর করা হয়েছে। তো আজকে আমরা সেটাই বলবো যে পরিচয় পাওয়ার জন্য আপনারা একটু সহযোগিতা করুন, যাতে এই লাশটির পরিচয় পাওয়া যায়। দর্শক আমরা এই মুহূর্তে আসি গোবিন্দগঞ্জ, যেখানে লাল ফুলে ব্রিজের নিচে সেই লাশটি পাওয়া গেছে, এটা বটের কাল নামে পরিচিত। এই সিলেট থেকে অলরেডি এই খালের মুখটা চলে এসেছে। দর্শক দেখেন একবারে কিভাবে মানুষ দেখার জন্য একজনে ভিড় করছে। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি একবার দেখার জন্য, কিন্তু মানুষ ভিড় করছেন। পরিচয় পাওয়া গেছে ভাই? পরিচয় পাওয়া গেছে। পাঁচ মিনিট হয়েছে,
দর্শক সাথে থাকুন ভাই সামনে দেখেন ভাই আর দর্শক দেখেন এই মূর্তি আসলে মুক্তি মনে নিজ দিয়েছিল সম্ভবত কেউ দেখতে পায় নাই কত সময় আগে জয়ছে পাওয়া গেছে পাওয়া গেছে মনে হয় 2 ঘন্টা আগে নেই নেই 5 মিনিট আগে এসে আসলে আর দর্শক আপনারা সাথে থাকুন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কখন একজন বলেছেন 2 ঘন্টা আগে তারা দেখছেন একজন বলছেন 1 ঘন্টা আগে একজন 5 মিনিট আগে এসেছেন এরকমই আমরা কিন্তু তথ্য নেওয়ার চেষ্টা করতেছি আবারো বলছি আমরা সাতক উপজেলাতে আছি সাতক উপজেলাতে আছি সেখানে গোবিন্দ ঘোষ আছে আপনারা জানেন যে গোবিন্দ ঘোষের বাজারে পাশ দিয়ে সেই বড় খালটি চলে গেছে একদম জগন্নাথ পর্যন্ত জগন্নাথপুর পর্যন্ত এই খালটি চলে গেছে তো পছন্দ হলো আমরা প্রচুর মানুষ আমরা আমরা গাড়ি চালাই আমরা আমরা দেখছি ওদিকে আমরা দিকে দিকে খবর পাই আমরা দিকে আর তুই দিকে আমরা দেখতেছি দর্শক আপনারা শেয়ার করবেন কারণ লাস্টে পরিচয় পাওয়ার জন্য এবং সেটা শেয়ার করতে পারেন অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন কারণ এরকম লাইভটির মাধ্যমে কিন্তু অনেক পরিচয় পাওয়া গেছে সেই লাস্টে হস্তান্তর করা হয়েছে আজও আমরা সেটা বলতে চাই যে আপনারা একটু মানবতার দিকে এগিয়ে এসে সহযোগিতা করুন যাতে লাস্টটি পাওয়া যায় দর্শক সরাসরি যুক্ত হয়েছে গোবিন্দগঞ্জ থেকে আবারও বলছি গোবিন্দগঞ্জ থেকে যুক্ত হয়েছি যারা সাতক উপজেলাধীন আমরা আছি এই মুহূর্তে গোবিন্দগঞ্জে আছি আর সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে এবং সেখানে একটি লাশ পাওয়া গেছে বোটর খালে এবং সেই লাশটি আইনশৃঙ্খলা বাহিনী উঠাইছেন এবং তারা তুলে নিয়ে যাবেন ময়নাতদন্তের জন্য আমরা এই মুহূর্তে তার কোনো পরিচয় পাওয়া যায়নি আবারও বলছি তার কোনো পরিচয় পাওয়া যায়নি পরিচয় পাওয়ার জন্য একটু সহযোগিতা করবেন আমাদেরকে দর্শক আসলে আমরা লাশের চেহারা দেখাতে পারবো না যেহেতু ফেসবুক গাইডলাইন আছে দর্শক আমরা দুঃখিত এটার জন্য কারণ চেহারা দেখালে অনেক সময় আমাদের ফেসবুকে সেটা বাধা নিষেধ আছে এর কারণে আমরা চেহারা দেখাইতে পারি না আমরা তথ্যটুকু এই কারণে দেই যে যেখানে আসলে এই দেখার পর যারাদের মানুষ নিখোঁজ হয়েছেন যারা জিডি করেছেন তাদেরকে পাওয়া যাচ্ছে না ওনাদের জন্য আসলে এই সহযোগিতা আমরা করে থাকি কারণ আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন যে আপনার সেটার সাথে মিলে যায় তাহলে আপনি পরিচয় সন্ধান পেয়ে গেলেন এর জন্য আমরা সেটা প্রচার করে থাকি এবং মানুষকে দেখিয়ে থাকি দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি গোবিন্দগঞ্জ থেকে সাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জ লাল ফুলের নিচে সেই লাশটি পাওয়া গেছে দুপাশেই মানুষ মানুষের ভিড় যারা এই মুহূর্তে আসলে লাশটি হয়তো তারা নিয়ে যাবেন দর্শক সঙ্গে থাকুন আমরা সব তথ্যটুকু আপনাদেরকে দিয়েছি দর্শক সাথে থাকুন সবাই আসছেন দেখার জন্য তো আমরা আসলে সেটা চাই যে আপনারা শেয়ার করেন যাতে এই লাশের পরিচয় পাওয়া যায় শেয়ার করে সহযোগিতা করুন ভাই ও না কোন সময় যাও গেছে দর্শক সাথে থাকুন আপনারা আমরা যুক্ত আছি গোবিন্দগঞ্জ থেকে যেখানে লাশটি পাওয়া গেছে এবং পরিচয় পাওয়ার জন্য সহযোগিতা করতে পারে এই মুহূর্তে আমরা গোবিন্দগঞ্জে আছি গোবিন্দগঞ্জ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের মাঝে দেখা গেছে শত শত মানুষ আসছেন সেখানে ভিড় করছেন দেখার জন্য আমরা আবারও বলছি গোবিন্দগঞ্জে আমরা আছি গোবিন্দগঞ্জ আছে সাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জে আছে সেখানে দুটি ইউনিয়ন আছে একটা হচ্ছে সৈদরগাঁও ইউনিয়নের এক পাশ আরেক পাশ হচ্ছে আপনার শৈলা আজ্জালাবাদ ইউনিয়নের দুটি ইউনিয়নের দুটি পাশ মাঝখানে একটা বটরখাল নদী সেখানেই সেই লাশটি পাওয়া গেছে স্টিক লাল ব্রিজের নিচেই
দুপারে মানুষ ভিড় করছেন আমরা আসলে তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি কারণ এখানে সকাল থেকে ভিড় করছেন একজন বলছেন 2 ঘন্টা যাবত দেখছেন লাশ আরেকজন বলছেন আমি 1 ঘন্টা হয়ে গেছে এরকমই তারা তথ্যটুকু দিচ্ছেন আমাদেরকে তো আমরা লাইভটা করার কারণ হলো যে যদি পরিচয় পাওয়া যায় যাদের মানুষ হারিয়ে গেছে তারা জিজ্ঞি করেছেন পাগলের মতো খুঁজতেছেন তারাই কিন্তু যোগাযোগ করতে পারেন এসে সাতক থানায় এবং সেখানে খুঁজে যদি আপনারা সন্ধান পেয়ে যান তাহলে হয়তো আমরা এই লাইভটি হয়তো সার্থক হবে আমরা গত তারিখে আমরা লামাকাজি একটা লাশ পাওয়া গেছিল সেখানে লাইভ করেছিলাম আপনারা জানেন সেখানে সন্ধান পাওয়া গেছিল সেখানে বিশ্বনাথ পুলিশ তারা নিয়ে যাওয়ার পর কিন্তু সিলেট থেকে তিনি বাসা থেকে বের হয়ে ঠিক বের হয়েছিলেন তারপরে তার পাওয়া যাচ্ছিল না এরপরে তারা সেই লাশটি সন্ধান পেয়ে গেছেন এবং একদম পোশাক দেখে তারা চিনে ফেলেছেন আমার এই লাইভের মাধ্যমে তারা শনাক্ত করেছেন দর্শক এই লাইভটি করার একটি অর্থ হলো যে পরিচয়টা যাতে পাওয়া যায় যারা পাগলের মতো খুঁজছেন তাদের আত্মীয় স্বজন হারিয়ে গেছে আপনাদের জন্য আসলে এই লাইভটি দেওয়া এখানে লাশটি পাওয়া গেছে সাতক উপজেলাধীন এবং গোবিন্দগঞ্জ বাজারের ঠিক লালপুলের নিচেই যেটা বটরকাল নামে পরিচিত সেখানে এই লাশটি পাওয়া গেছে আমি ঠিকানাটা বারবার বলছি লাশটি নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য সাতক থানা পুলিশ এই মুহূর্তে তারা আছেন ঘটনাস্থলে ওরা উঠে টফে মাথায় হলো ক্যামেরার মাথায় টফারে করলাম ওনা ভাই আমার তো এটা নোয়ারে ওনাও আর দর্শক আসলে কোন সময় লাশ দেখছো আপনারা লাশ আমি নাস্তা করা লাগে আইছি ও ভাই সাহ তো নাস্তা করা লাগে আইছি তখন দেখি রাস্তা বাইয়া বাইয়া আইতেছে এদিকে এখন পুলিশ সবাই আইছে প্রশাসন আইছে আবার বরণ মেথড দুই চারটা মিলাইয়া দিয়া লাশটা ফারত উঠলাম এখন কোন পরিচয় পাওয়া গেছে না এখন আমরা কোন পরিচয় পাইছি না লাশ না অত কোনো অত নাই মানে মুছে আর আছে না না বয়স অনুমানিক কত হইতে পারে আমরা গেছি না তখন অনুমানিক বয়স মনে করি 25 বা 30 হইব তাহলে তো যুবক বলা যায় যুবক আছে এমনি খাবারটা পর ফিন্ড আছে না খাবার আছে শার্ট আছে প্যান্ট আছে শার্ট প্যান্ট আছে মানে বানাইল প্যান্ট দেখা যায় তার ফিন্ড বুঝছি না মানুষ দিয়া খুঁজছে কোন সম্ভব নাই এখানে অবস্থা খারাপ লাশ ফুললে আপনার কোনো কোনো জিনিস চিনা যান না কার মার কোন সন্তান এটাই দেশবাসীর কাছে সবাই কাছে দোয়া সবাই ওর জন্য দোয়া করবে বয়স কত হইতে পারে বয়স অনুমানিক 40 থেকে না 25 থেকে 30 হ্যাঁ এলেব আইডিয়া ঠিক আছে তাহলে তো যুবক মনে হয় যুবক যুবক কাপড় আছে না ফিন্ন কাপড় ফিন্ন কাপড় আছে আপনার একটা গেঞ্জি আছে আর প্যান্টটা তো লাগে আপনার নরমাল প্যান্ট নরমাল প্যান্ট নরমাল প্যান্ট আর ওর গায়ে কোন একটা স্পট তো মনে হয় এটাই আচ্ছা যোগিতা এমনি আত্মা খোলা নেই না বান্দা আত্মা কোনো স্পট নাই প্লাস কোনো বান্দা নাই এই লাস্টটা শুধু সাদা সিধা ভাবে আমরা দেখতেছি সাদা সিধা ভাবে জি আর 2 ঘন্টা আগে কেউ কই রাতে করে 1 ঘন্টা আগে তো কত সময় আগে আপনি আমি আইছি 1 ঘন্টা নিবি আমি আইছি 1 ঘন্টা নিবি আইছি আর আওয়ার পরে দেখছে অনেক জনগণ যে কাছে আসলে পুলিশ প্রশাসনে ফোন দেওয়া হইছে কথা বলেছিলাম আসলে আমরা আসলে আপনাদেরকে এখানেই পাওয়া গেছে এটা হচ্ছে আমরা টোটাল যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জায়গা আচ্ছা
দর্শক আপনাদেরকে আমরা আবারো যে জায়গাটা একটু দেখাই, অনেকজনে আসলে ক্যামেরায় জায়গা চিনতে পারেন না, সেই কারণে এটা হচ্ছে লাল ফুল যেটা বলা হয় গোবিন্দগঞ্জ, সেই লাল ফুলে আমরা আছি। এবং এটা হচ্ছে লাল ফুল, দেখেন এটাই আমরা আছি। এখানে নিচেই কিন্তু এটা হচ্ছে বর্ডার খাল। আপনাদেরকে আমি আবারও বলি যে দুইটা ইউনিয়ন বাঘ হয়েছে এই জায়গায়, একটা হচ্ছে সৈদরগাঁও ইউনিয়ন গোবিন্দগঞ্জ চৌদ্দগাঁও ইউনিয়ন, একটা হচ্ছে আপনার শৈলা আদালত ইউনিয়ন। দুটি পাশে দুটি ইউনিয়নের ঠিক মধ্যখানে এই বর্ডার খালটি চলে গেছে, লাস্টে এই জায়গায় পাওয়া গেছে। এই জায়গায় লাস্টে পাওয়া গেছে, আমরা জায়গাটা দেখাচ্ছি একটু উদরও, এই জায়গায় লাস্টে পাওয়া গেছে। কারণ লাস্টের পাশে দাঁড়ানো যাচ্ছে না, প্রচুর গন্ধ লাস্টের থেকে বের হচ্ছে। অনেকজনে লেখছেন ভাই লাস্টে দেখান, আসলে লাস্টে আমরা দেখাতে পারবো না, কারণ অনেক ফেসবুকের গাইডলাইন আছে আমাদের, কারণ সেটা দেখানো যায় না। আমরা শুধু তথ্যটুকু আপনাদেরকে দেখাচ্ছি এবং তথ্যটুকু দেওয়ার চেষ্টা করতেছি। এই জায়গায় পাওয়া গেছে, আমরা ফুল ভিউটা আপনাদেরকে দেখালাম, কারণ অনেকজনে ক্যামেরার মধ্যে চিনতে অনেক কষ্ট হয়। আমরা আজ সাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জ, ঠিক লাল ফুলের ব্রিজের নিচে আছে, সেখানে বর্ডার খালে আছে আমরা, সেখানেই লাস্টটি পাওয়া গেছে। দর্শক আমরা আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি, আবারও বলছি, আমরা আছি সাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জে আছি, বর্ডার খালে আছি, লাল ফুল নামক এই ব্রিজের নিচে সেই লাস্টটি পাওয়া গেছে। আমরা আপনাদেরকে প্রশ্ন জানিয়ে দিলাম, অনেকজনে কমেন্ট করছেন লাস্টটি দেখানোর জন্য। সরি, আসলে আমরা লাস্টটি দেখাতে পারবো না, কারণ ভিডিওর মাধ্যমে লাস্টটি দেখালে আমাদের ফেসবুকের গাইডলাইন আছে, আমরা দেখাতে পারি না, কারণ সেটা আমাদের বাধা আছে, এ কারণে হয়তো আমরা দেখাতে পারি না। কিন্তু আমরা তথ্যটুকু দিচ্ছি এই কারণে, যারা আত্মীয় স্বজন হারিয়ে গেছে তারা কিন্তু সে খোঁজখবর নিতে পারেন সাতক থানায়, তারা কিন্তু ময়নাতদন্তের জন্য সাতকে নিয়ে যাবেন। এই মুহূর্তে লাস্টটি তারা উপরে উঠাইছেন, ওটাই কিন্তু প্যাকেটিং করছেন, তারপর নিয়ে যাবেন। দর্শক লাস্টটি এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি, পরিচয় পাওয়ার জন্য এবং সন্ধান পাওয়ার জন্য আপনারা শেয়ার দিয়ে, সর্বোচ্চ শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন, যাতে লাস্টটির পরিচয় পাওয়া যায়। যুক্ত থাকবেন এই মুহূর্তে আসলে আপনারা আমাদের মাঝে। ভিডিওটি আসলে নেটওয়ার্কের কারণে প্রবলেম করছে, আশা করি ঠিক হয়ে যাবে যারা আমার লাইভে আছেন। একটু নেটওয়ার্কের কারণে প্রবলেম করছে ভিডিওটি, দর্শক এখন ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে থাকুন, কমেন্টে জানান আমাদের ক্লিয়ার আছে কিনা। দর্শক আমরা বলি সর্বোচ্চ শেয়ার দিয়ে সহযোগিতা করুন লাস্টের সন্ধান পাওয়ার জন্য এবং পরিচয় পাওয়ার জন্য। আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেখানে লাস্টটি পাওয়া গেছে। আবারও বলছি যারা ভিডিওতে আছেন একটু জানাবেন আমাদের ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্টে জানান। আমরা যদি আবারও দেখাই, এটা হচ্ছে লাল ফুল, লাল ফুল যেটাকে বলে গোবিন্দগঞ্জ লাল ফুলে আমরা আছি। এক পাই লেগেছেন এখন, ঠিক আছে, এক পাই লেগেছেন, অসংখ্য ধন্যবাদ সেটা বলার জন্য। এই লাল ফুলে এটা হচ্ছে আপনাদেরকে বলি দুইটা ইউনিয়নের এই মাঝখান দিকে বর্ডার খাল চলে গেছে, একটা হলো শৈলা আজলজ ইউনিয়ন, একটা হচ্ছে সৈদরগাঁও ইউনিয়ন, ঠিক মধ্যখানে এই খালটি চলে গেছে এবং সেখানে লাল ফুল নামক এই ব্রিজের নিচে সে লাশটি পাওয়া গেছে। সর্বোচ্চ শেয়ার দিয়ে আপনারা যাতে পরিচয় পাওয়া যায় আমাদেরকে সহযোগিতা করুন, এবং আমরা সবসময় এই লাইভগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। সবাই লেখছেন এখন ক্লিয়ার আছে, অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে ভাই লেখেছেন, ধন্যবাদ আপনাদেরকে যারা যুক্ত আছেন। দর্শক মানবতার সেবায় গিয়ে আসুন, আমরা কিন্তু এভাবেই যখন লাইভটি করি পরিচয় পাওয়া যায়, তখনও সার্থক হয় লাইভটি করা আমাদের, তখন ভালো লাগে আসলে লাইভটি করেছি, আমরা কিছু করতে পেরেছি। এই জায়গায় লাস্টটি পাওয়া গেছে, যে জায়গাটি আমার দেখো এখানে পাওয়া গেছে লাস্টটি, এখান থেকে সাতক্ষণ আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু উপরে উঠেছেন এবং তারা নিয়ে যাবেন ময়নাতদন্তের জন্য। একটু ঘুরে দেখাও, যেখানে মানুষ ভিড় করছেন এক নজর দেখার জন্য লাস্টটি, দেখেন শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে সেখানে ভিড় করছেন একবার দেখার জন্য। দর্শক সাথে থাকুন, আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে, সাতটা সুরঙ্গের পেজের সাথে। আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে চেষ্টা করি আপনাদেরকে সেই নিউজগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, এটা রেল ফুল ভাই লেখেছেন, এটা কি রেল ফুল? হ্যাঁ, এটা রেল ফুল, রেল ফুলের যে জায়গা আপনাদেরকে আবারও বলি, সেটা রেল ফুল ঠিকই বলেছেন।
লাল ফুল অনেকজন বলে রেল ফুল এটা আমরা কিন্তু পটরকালের সেখানে আছি সেখানে যেখানে লাস্টে পাওয়া গেছে সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের মাঝে যুক্ত থাকেন আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একজন ভাই ধন্যবাদ জানিয়েছেন ভিডিওটি তুলে দেওয়ার জন্য নেটের সমস্যার কারণে আমাদের অনেক প্রবলেম হয়ে যায় তার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত আমরা যেখানে শত মানুষ ভিড় করছেন একবার দেখার জন্য লাস্টে এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি যেটা আবারও বলছে এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি পরিচয় পাওয়া যায়নি পরিচয় পাওয়ার যা গেলে হয়তো আমরা আপনাদেরকে জানাবো আপনার সর্বোচ্চ শেয়ার দিতে পারেন পরিচয় পাওয়ার জন্য দর্শক নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো আপনাদের ক্লিয়ার দেখাতে পারছি জানি না কতটুকু আপনারা দেখছেন তাও জানি না দর্শক আপনারা সাথে থাকবেন গুড দর্শক এই হচ্ছে লাল ফুল যারা কমেন্ট করছেন এটাই হচ্ছে লাল ফুল এটাই হচ্ছে রেল ফুল যাই বলেন আপনারা এখান থেকে ঠিক পাশেই কিন্তু সেই লাশটি পাওয়া যায় এবং কেউ বলছেন 2 ঘন্টা যাবত দেখছেন কেউ বলছেন 1 ঘন্টা যাবত দেখছেন সেই লাশটি তো কোথায় থেকে বেশি এসেছে কেউ বলতে পারবে না যেহেতু একটা নদী এটা এবং বটের খাল সেটাকে বলে তো আমরা সবসময় এটাই বলি আপনাদের কাছে যে পরিচয় পাওয়ার জন্য আমরা সবসময় কিন্তু লাইভটি করে থাকি মানবতার সেবায় এবং মানুষের কল্যাণে কাজ করে থাকি একমাত্র লাইভটি করার অর্থ হলো যাতে লাশটির পরিচয় পাওয়া যায় যাতে আত্মীয় স্বজন সন্ধান পাওয়া যায় কেউ বলছেন বয়স 25-26 হবে কেউ বলছেন 35 হবে এর ভিতরেই তো আমরা ধরে নিচ্ছি যুবক এবং তার পরনে শার্ট আছে যেটা আমরা দেখেছি একটি শার্ট আছে একটি প্যান্ট আছে তার পরনে জিন্সের প্যান্টটি সম্ভবত জিন্সের প্যান্ট এবং একটি শার্ট আছে পরনে মানুষ একদম ফর্সা লাগছে আমাদের কাছে তো যাই হোক আসলে লাস্টে ফুলে গেছে পচে গেছে এ কারণে হয়তো আমরা যাচ্ছি না বয়স আনুমানিক 25-27 বছর হবো 25-30 এর ভিতরে কখন দেখতে পাচ্ছেন লাশটা ভাই আমরা ঘন্টা এক থেকে 1.5 ঘন্টা আগে থেকে শুনতেছি সাদা পুল থেকে লাশ একটা ভাসে আসতেছে লাল পুল থেকে সবাই ওদিকে তাকাইছিল মানে লাশটা দেখার জন্য আর ভাসে আসতে আসতে এক পর্যায়ে এখানে আসার পর আইন শৃঙ্খলার বাহিনী আসার পরে এখানে লাশটা আটকাইছে ঠেকাইছে ঠেকানোর পর কি অনেকক্ষণ এখানে ছিল ঠিক আছে তোলার মতো লোক ছিল না পর যে পুলিশ প্রশাসনের লোক ছিল তো এরা যায় 2-3 জন লোক ম্যানেজ করে নিয়ে এসে তারপর লাশটাকে নদী থেকে তুললো সাদা ফুলের মুখ বলে আর ঠিক লাল ফুলের নিচে এসে সেখানে থামছে এবং সেখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখান থেকে উঠিয়েছেন যে জায়গায় এই মুহূর্তে আপনারা দেখছেন এই জায়গায় লাশটি পাওয়া গেছে এখান থেকে তারা উঠিয়েছেন উঠানোর পর তারা নিয়ে যাবেন ময়নাতদন্তের জন্য লাশটি সাতক থানা থেকে তারা হয়তো প্রেরণ করবেন মর্গে তো আমরা আসলে সর্বোচ্চ শেয়ার চাই কারণ এই কারণে যাতে পরিচয় পাওয়া যায় সন্ধান পাওয়া যায় তার তো এখনো পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি পরিচয় পাওয়ার জন্য আমরা সহযোগিতা একটু চাই কারণ আপনারা জানেন সব সময় আপনাদের মাঝে এই নিউজগুলো আমরা দিয়ে থাকি জনগণের কল্যাণে মানুষের পাশে থাকি আমরা এই মুহূর্তে সেই লাইভটি আপনাদেরকে দিচ্ছি ছবি তো লাগবে এইটা কি আমরা বলতে পারি
লাস্ট টিপ পৌঁছে গেছে যেটা আমরা দেখলাম এই মুহূর্তে আসলে লাস্ট টিপ পৌঁছে গেছে না আমার এটা লাইভ করতে হবে এক কিছু বলে না আমি রেস্ট সমস্যা তো বহু দিন দীর্ঘ দিন বন্ধ আছে প্রতিষ্ঠা সার্ভিস এবং বিয়ে গেল চলাও দেবে পার্টনারে এটা কোন দি আছে পার্টনার আমার অনেক চেষ্টা করে এটা দেখলা ভাই লাস্ট যে দর্শক সাথে থাকেন আপনারা আমরা নৌকাতনা আমরা ফানির তাস্তে আমরা দেখছি রাস্তায় এখন সর্বশেষ যেটা মানে পাওয়া গেল বা বুঝা গেল না কিছু কোনো দাগ তো দেখা যান না এমনি দেখা যায় সব বডিটা খালি খোলা সব খোলা খোলা তারপর তো একটা প্যান্ট আর একটা শার্ট আছে আর কিছু নেই আর মানে উপরে তো আর কিছু দেখা যান না দেখা যান না যাই হোক আমরা যে বিষয়টি ভাই কত সময় আগে ভাই লাস্ট তো আমরা সকাল 10 কোটি গেছে কি বুঝছেন মানে 8টা 8:30টা থাকি লাস্ট তোমার বাসিয়া বাসিয়া আর সাদা কুন্দাই বাসিয়া বাসিয়া এই পর্যন্ত আইছে আইছে তো আওয়ার ফোরে আপনারা কোন সময় জানতে পারলা বা দেখলাম আমরা তো ব্রিজের উপর থেকে লাস্ট দেখলাম 9টা 9:30টায় 9টা 9:30টায় আইছে কোন বাহিনী কোন সময় আইছেন তারা এটা তুলছে না ইয়া কত সময় ঘন্টা খানি কয় দর্শক সাথে থাকুন আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে দেখানোর জন্য এই লাল ফুল যেটাকে বলে এই লাল ফুল এটা হচ্ছে লাল ফুল সাদা ফুল ফলছে মেন রুটের পাশে যেখানে সিলেট সুড়ঙ্গের হাই রুটের যে মেন রুটটা আছে সেটা হচ্ছে সাদা ফুলের ব্রিজ ঠিক ওখান থেকে লোকজন দেখছেন দেখে দেখে এখানে আসছে বেশ এখানে আসছে থামছে লাস্টে থামার পর সাতক থানার আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু লাস্টে উঠিয়েছেন এবং এটাই লাল ফুল রেল ফুল যাই বলেন এটাই হচ্ছে এবং দুটি ইউনিয়নের এক ইউনিয়ন পড়ছে শৈলাজল ইউনিয়ন একটি পড়ছে সৈদাগ ইউনিয়ন দুটি ইউনিয়নের ঠিক মধ্যখান থেকেই লাস্টটি ভেসে যাচ্ছিল এবং সেখানে তার লাস্টটি উঠিয়েছেন এবং গোবিন্দগঞ্জ দিয়ে বৃহত্তর বড় একটা বাজার সেই বাজারের পাশ দিয়ে বর্ডার খালটি চলে গেছে এবং এটা শেষ পর্যন্ত জগন্নাথপুর পর্যন্ত চলে গেছে এদিকে আপনার সিলেট পর্যন্ত আছে এদিকে সাতক পর্যন্ত আছে কোন দিকে বেশি আসেছে কোথায় থেকে এসেছে কেউ এটা বলতে পারবে না এবং কেউ জানতেও পারবে না হঠাৎ তারা দেখেছেন এদিকে বেশি আসছে তো আমরা এটাই বলি আসলে পরিচয় পাওয়ার জন্য সহযোগিতা করবেন যাতে এই লাশের পরিচয় পাওয়া যায় সর্বোচ্চ শেয়ার করে মানুষকে এগিয়ে নিয়ে যাবেন মানুষ যাতে চোখে পড়ে যার আত্মীয় স্বজন হারিয়েছে তারাই জানে আসলে কত কষ্টে আছে তারা যারা লিখেছেন লাস্টে দেখানোর জন্য আমরা আসলে দেখাতে পারবো না এই কথার কারণে আমরা ফেসবুকের গাইডলাইন আছে বাধা আছে কারণে আমরা লাস্টের মুখ দেখাতে পারি না লাস্টে আসলে আমরা তথ্যটুকু দিয়েছি বর্ণনা দিয়েছি প্যান্টে পুরনো একটা জিন্সের প্যান্ট আছে পুরনো এবং শার্ট আছে পুরনো এবং লাস্টে ফুলে গেছে পচে গেছে এবং এই মুহূর্তে যেটা আমরা আপনাদেরকে তথ্য দেওয়া যায় মানুষ বলছেন বয়স অনুমানিক হতে পারে 25 থেকে 30-এর ভিতরে বয়সটি হতে পারে মানুষ সেটা বলছেন আমরা সাক্ষাৎকার নিয়েছি কথা বলেছি জানার চেষ্টা করেছি জানানোর চেষ্টা করেছি দর্শক এই নিউজগুলো সবসময় আপনাদের কাছে আমরা পৌঁছে থাকি এই কথার কারণে যাতে সঠিক সন্ধান পাওয়া যায় দর্শক সাথে তখন এই মুহূর্তে দেখেন শত শত মানুষ কিন্তু সেখানে ভিড় করছেন একবার দেখার জন্য আপনাদের কি সেটা আর ছুটি এসেছেন একবার দেখার জন্য দর্শক সাথে তখন আপনারা যুক্ত থাকেন আমাদেরকে সহযোগিতা করেন আমরা প্রত্যেকটা জায়গা থেকে আপনাদের জন্য সেই নিউজগুলো দেওয়ার চেষ্টা করি এবং এই মুহূর্তে আমরা আছি গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করতেছি লাস্টে যেখানে পাওয়া গেছে সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে দর্শক মোহাম্মদ রুবেল যুক্ত আছেন আমাদের সঙ্গে বইগাঁও থেকে অসংখ্য ধন্যবাদ নয়ন যুক্ত আছেন যুক্ত থাকেন আশরাফুল ইসলাম যুক্ত আছেন কবির আহমেদ যুক্ত আছেন বন্ধু কবির আহমেদ যুক্ত আছেন সিলেট থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সাথে এবং আমরা এই মুহূর্তে গোবিন্দগঞ্জে আছি নয়ন আমি আসলে জায়গাটা ক্যাপশনে লিখে দিয়েছি যদি চোখে যদি কিছু থাকে সানগ্লাসটা খুলো খুললে পরিষ্কার চোখে দেখো উপরে লেখা আছে গোবিন্দগঞ্জ লেখা আছে ঠিক আছে তারপরে কমেন্ট করো মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করো না ঠিক আছে
আর দর্শক সাথে থাকেন আপনারা আগে কমেন্ট দেখো আগে উপরে যে ক্যাপশন আছে ক্যাপশন দেখো কি লেখা আছে ক্যাপশনে আর ক্যাপশনে ফুল ঠিকানাই লেখা আছে এখানে দেখো বটরকালে লাশ পাওয়া গেছে নদীর পানিতে লাশ ভেসে যাচ্ছে বিস্তারিত সরাসরি লাইভে গমে গমে সাতক শোনা করি এভাবে ক্যাপশন আছে আচ্ছা দর্শক সাথে থাকুন আপনারা আমরা কিন্তু সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি ভাই লিখেছেন আসলে মুখটা তো আমরা দেখাতে পারবো না কারণ ফেসবুকের অনেক দরা বাধা আছে এই কারণে আমরা দেখাতে পারবো না এই জায়গাটি দেখাও এই জায়গায় পাওয়া গেছে ঠিক এখানেই পাওয়া গেছে আপনাদেরকে আসলে জায়গাটি আপনারা আবারও দেখাচ্ছি হাবিবুর রহমান বলেছেন লাস্টের ছবিটা দেখানোর জন্য আমরা পারছি না ভাই আমরা আসলে লাস্টটি একজন পুরুষের লাস্টটি আমরা আবারও বলছি লাস্টটি একজন পুরুষের লাস্টটি আপনাদেরকে যেটা এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করতেছি সেটা একটি পুরুষের লাশ বয়স মানুষ বলেছেন যারা আমরা কথা বলেছি তারা বলেছেন কিন্তু 25 থেকে 30 এর ভিতরে বয়সটি হতে পারে পরনে একটা জিন্সের প্যান্ট আছে একটি শার্ট আছে এবং হাত পা খোলা পাওয়া গেছে মুখটা নিচ দিয়ে পাওয়া গেছে লাশটা ফুলে পচে গেছে যে কারণে আসলে চেহারাটা বিচ্ছিন্ন হয়ে গেছে তো আসলে যারা আত্মীয় স্বজন যারা আছেন যাদের মানুষ হারিয়ে গেছে যারা জিডি করেছেন তারা পাচ্ছেন না খুঁজে তারাই দেশ যোগাযোগ করতে পারেন হয়তো ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সেটা বের করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী অথবা চেহারা দেখেও তো চিনতে পারেন শার্ট দেখে চিনতে পারেন পেন দেখেও চিনতে পারেন দর্শক আমরা আছি গোবিন্দগঞ্জে ঠিকানা বলছি আবারও বলছি গোবিন্দগঞ্জে আছি আইনশৃঙ্খলা বাহিনী লাশটি তারা তুলে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে হয়তো ময়নাতদন্তের জন্য তারা মর্গে পাঠিয়ে দিবেন দর্শক সাথে থাকুন আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে সতর্ক সুন্দর পেজের সাথে প্রতিনিয়ত আপনাদের কল্যাণে আপনাদের পাশে থাকি আমরা এই নিউজগুলো প্রচার করার চেষ্টা করি দর্শক বিদায় নিচ্ছি এই মুহূর্তে আসলে ক্যামেরাটা ঘুরাও এই মুহূর্তে আসলে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আবারও বলছি সাতক্ষ উপজেলা সাতক্ষ উপজেলার গোবিন্দগঞ্জে আমরা আছি যেটা দুইটা ইউনিয়নে ভাগ হয়েছে একটা হচ্ছে শৈলাজলজ ইউনিয়ন একটা হচ্ছে গোবিন্দগঞ্জ সৈদরগাঁও ইউনিয়ন ঠিক গোবিন্দগঞ্জ সৈদরগাঁও ইউনিয়ন আজলজ ইউনিয়নের ঠিক মধ্যখানেই বটের খালটা চলে গেছে এটা একদম জগন্নাথ পর্যন্ত চলে গেছে এদিকে সিলেট থেকে চলে আসছে সাতক থেকে চলে আসছে তো সেখান থেকে 2 ঘন্টা আগেই মানুষ দেখেছেন লাশটি ভেসে আসছে ঠিক লাল ফুলের নিচে এসে কিন্তু লাশটি থামিয়েছে এবং সেখানে দীর্ঘ সময় ছিল সেখানে সাতক থানার আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সে লাশটি তুলে নিয়ে মর্গে নিয়ে যাচ্ছেন এবং ময়নাতদন্তের জন্য আমরা এই লাইভটি কেন করেছি একটাই কারণ হলো যাদের আত্মীয় স্বজন হারিয়ে গেছে পাগলের মতো খুঁজতেছেন এবং থানায় জিডি করেছেন তারাই যোগাযোগ করতে পারেন দুঃখিত আমরা এটার জন্য কারণ লাশের মুখটি আমরা দেখাতে পারবো না কারণ এটা আমাদের ফেসলাইনে ফেসবুকের বাধা আছে এর কারণে আমরা হয়তো সেই মুখটি দেখাতে পারবো না তবে মুক্তি নিজ দিয়ে ছিল পরনে ছিল একটি জিন্সের প্যান্ট এবং একটি শার্ট ছিল হাত পা খোলা ছিল মানুষ বলছেন যাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে 25 থেকে 30 এর ভিতরে বয়সটি হবে আমরা তথ্যটুকু আপনাদেরকে দিলাম আবারও যারা জানতে চান শুনতে চান আসতে চান সাতক থানায় যোগাযোগ করতে পারেন তারা নিয়ে যাচ্ছেন লাশটি এই মুহূর্তে গাড়িতে করে তো ময়নাতদন্তের জন্য আমরা এই মানুষের উপকারের জন্য এই লাইভটি করা যারা আত্মীয় স্বজন হারিয়েছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা পুরো বর্ণনা লাস্টে দিয়ে দিয়েছি আর কি ছিল পর্ণ এবং বয়স কত হতে পারে অনুমানিক পুরুষের লাস্টটি যেটা পাওয়া গেছে আমরা গোবিন্দগঞ্জ থেকে এতক্ষণ সরাসরি আপনাদের মাঝে লাইভে যুক্ত ছিলাম যুক্ত এতক্ষণ ছিলাম যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী যারা যুক্ত হবে সর্বোচ্চ শেয়ার দিয়ে সহযোগিতা করবেন আমাদেরকে ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো লাইভ নিয়ে ততক্ষণ সাথে থাকুন